Hey guys, assalamualaikum. আজকে আমি বানাচ্ছি মোমোস। বাজার মোমোস খেতে খুব পছন্দ করে, তো আমি বানিয়ে ফেলছি মোমোস। তো আমি এখানে ময়দা নিলাম 2 কাপ এবং পরিমাণ মতো লবণ আর একটু করে অয়েল। এবার আমি নর্মাল টেম্পারেচারে পানি দিই এটাকে কোতে সুন্দর করে ডো বানিয়ে ফেলবো এবং রেস্টে রেখে দেবো। তো আমি আমার ডো রেস্টে রেখে দিচ্ছি। তো চলেন এবার ভিতরের পুরগুলা বানানো যাক। তো আমি আমার মোমোসের স্টাফগুলো কেটে ফেললাম, আজকে আমি বানাচ্ছি রাজস্থানি মোমো। তো আমি এখানে আলু ভেজিটেবল কাটার দিয়ে কাটলাম, দেন এটাকেও চপারে কাটলাম, দেন আমি হাফ সেদ্ধ হয়ে যায়। এটা আমরা সেদ্ধ পানিতে দিয়ে দিয়ে সেদ্ধ করতে পারতাম, বাট সেদ্ধ করলে না কি হয়, ভিটামিন প্রোটিন যা যা আছে না ওগুলো চলে যায়, আর ক্যাবেজের মধ্যে একটা ছোট এক ধরনের পোকা বা ব্যাকটেরিয়া থাকে যেটা মানুষের হাতে ঢুকে মানুষের মৃত্যু হতে পারে। সিস্টেমের দ্বারা ওই জীবাণুটাও চলে যায়, দেন এটা সিদ্ধ হয়ে যায়। যখন আমরা রান্না করবো না এটা আর আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর হবে না। স্টিম করলে ভিটামিন যা যা আছে সব কিছু খাবারের মধ্যে স্টে থাকে। সো আমি এটা স্টিমের পর দেখাচ্ছি। যেমন চাই তেমন শেপ দেওয়া যায়। তো আমার মোমোস রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এগোতে সাহায্য করুন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। গাইস আমার মোমোস রেডি, এখানে আমরা গরম গরম মোমোস খেয়ে নেব। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন।